يا رب كريم الله امرا جرا হাত দেইছিরে জানি না কামানার কার বাবা নাই গোবীর রজনীতে বারবার মা বাবার কথা মনে পড়ে আল্লাহ কত দিন হয়ে গেল মা বাবাকে দাফন করে আসলাম এরপর থেকে আর তাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই يا رب العالمين ওনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে থাকে আমরা মাফ চাই ক্ষমা চাই আমাদের মা বাবাকে মাফ করে দিও আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দিও আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছেন তাদের হায়াতে বরকত দিও খেদমত করে জান্নাত হাসিল করার তৌফিক নসিব করে দিও আল্লাহ এই সংগঠনের যুবকদেরকে নামাজি বানাই দিও আল্লাহ দিনদার বানাই দিও হযরত হাসান হুসাইনের কাফেলার সদস্য বানাই দিও আল্লাহ ইয়া রাব্বুল আলামিন আল্লাহ আমি যদিও গুনাহগার অনেক আলেম আমাদের কিনে হাত উঠেছি আল্লাহ মাহদি সিরাত আল মুস্তাকিম সিরাত আল লাযিনা আনআমতা আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين الله تيرغو كون পর্যন্ত বসে তিলিপাড়া শুইলপুর তিলিপাড়া আল্লাহ শান্তি কল্লা আল্লাহ শান্তি ও কল্লা যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের মধ্যে আল্লাহ দীর্ঘ কোন পর্যন্ত বয়ান শুনে আমরা কিছু সংকল্প গুনাহগার বান্দা এ মালিক গভীর রজনীতে গুনার বোঝা নিয়ে তোমার শাহী দরবারে হাত উঠাইলা আল্লাহ মেহরবানি করে জিন্দগির সকল গুনার কথা মাফ করো ইয়া রাব্বুল আলামিন আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি যার তুমি হিসাব নাই গুনার দিকে তাকাইলে জান্নাতের আশা করতে পারি না তোমার দয়ার দিকে তাকাইলে জান্নাতের আশা ছাড়তে পারি না মাহফিলের দিকে তাকাইয়া দেখো আল্লাহ তোমার এই মুরব্বী বান্দাগুলো আল্লাহ যুবকরা আল্লাহ মা বোনরা সকলে হাত তুলে কান্দালের মতো আল্লাহ তোমার কাছে গুনাহ থেকে আল্লাহ মা চাই কান্দালের মতো ভিক্ষা চাই আল্লাহ মেহরবানি করে জিন্দগির গুনাহগুলো মাফ করে দাও কামাতির কঠিন ময়দানে আল্লাহ আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিও না পাপাচার বলে ডাক দিও না আল্লাহ মেহরবানি করে আমাদের তওবা গুলো কবুল করে নাও আজকে তওবা করতেছি আর জীবনে কোনো গুনাহ করব না আর জীবনে কোনো নাফরমানি করব না আর জীবনে কোনো দিন নামাজ ছাড়ব না আর জীবনে কোনো দিন হারাম খাইব না আর জীবনে কোনো দিন সুতি লেনদেন করব না রে আল্লাহ মেহরবানি করে আমাদের তওবা কবুল করে নাও রব্বে করিম আল্লাহ এই মাহফিল করতে গিয়ে যারা যেভাবে সহযোগিতা করেছেন সকল আল্লাহ কবুল করে নাও কেউ পরামর্শ দিয়ে কেউ অর্থ দিয়ে কেউ শ্রম দিয়ে আল্লাহ সকল আর দানগুলোকে তুমি কবুল করে নাও কামতির কঠিন ময়দানে আল্লাহ এই সহযোগিতাগুলোকে নাজাতের উসিলা বানাই দিও আল্লাহ অনেকে রুগী আছেন তাদেরকে পরিপূর্ণ শিফা দিয়ে দাও অনেকে আল্লাহ পেরেশানিতে আছেন পেরেশানিগুলো দূর করে দাও মুসিবত যাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আমার অনেক সন্তানেরা যুবকেরা বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছে আল্লাহ তাদের যাওয়ার রাস্তাটা সহজ করে দিও সহি সালামতে পৌঁছার তো আল্লাহ যারা বিদেশে আছে আল্লাহ
তাদের কামাই রুজি রোজগারে বরকত দিও অসুবিধাগুলো দূর করে দিও আল্লাহ তাদের কাছে মসজিদের জন্য মাদ্রাসার জন্য মাহফিলের জন্য চাইতে দিলে হয় দান করতে দিলে হয় মেহেরবানি করে আল্লাহ তাদেরকে সহি সালামত আমাদের কুলে পৌঁছাই দিও ইয়া আল্লাহ মোবারক চেয়ারম্যান সাহেব অসুস্থতাকে তুমি সুস্থতা নসিব করে দাও বড় ভালো মানুষ দিনদার মানুষ আল্লাহ তাকে তুমি শিফা দিয়ে দাও আল্লাহ আমাদের অনেকের আত্মীয় স্বজন হাসপাতালে আছে আল্লাহ অনেকে জটিল রোগে আক্রান্ত আছেন আল্লাহ মেহরবানি করে সবাইকে শিফা দিয়ে দাও শিফা এ কামেলা আজলা মানসিক করে দাও মাহফিলে আমার মুরব্বীরা যারা আছেন তাদেরকে আল্লাহ অবক্ষরের মতো বানাই দাও আল্লাহ আমার যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও পর্দার আড়ালের মা বোনদেরকে আবেদা জাহেদা সাদেরা এ রব্বে করিম আল্লাহ আমরা যারা হাত দেইছি রে জানি না কামানা কার বাবা নাই গভীর রজনীতে বারবার মা বাবার কথা মনে পড়ে আল্লাহ কতদিন হয়ে গেল মা বাবাকে দাফন করে আসলাম এরপর থেকে আর তাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই ইয়া রব্বাল আলামিন গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে থাকে আমরা মাফ চাই ক্ষমা চাই আমাদের মা বাবাকে মাফ করে দিও আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানাই দিও আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছেন তাদের হায়াতে বরকত দিও খেদমত করে জান্নাত হাসিল করার তৌফিক করে দিও আল্লাহ এই সংগঠনের যুবকদেরকে নামাজি বানাই দিও আল্লাহ দিনদার বানাই দিও হযরতে হাসান হুসাইনের কাফেলার সদস্য বানাই দিও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আমি যদিও গুনাহগার অনেক আলে আমাদেরকে নিয়ে হাত তুলেছি অনেক সাদা দানি ওয়ালাদেরকে নিয়ে হাত তুলেছি আল্লাহ জানি না কার জীবনের শেষ মোনাজাত হাত তুলেছি হতে পারে হতে পারে আগামীতে আর ই মাহফিল আমার ভাগ্যে জুটবে না আল্লাহ ইয়ে লাগাতে আসে আব্দুস সত্তার শাহ হুজুরের কথা বারবার আল্লাহ তোমার এই গোলাম নাই আল্লাহ তোমার কাছে মেহমান হয়ে গেছে তাকে তুমি মাফ করে দিও আল্লাহ তার কবরখানা জান্নাতের টুকরা বানাই দিও আমাদের আরেকজন সম্পদ আল্লাহ জয়নাল আব্দিন বাকাইনি সাহেব আল্লাহ এত তাড়াতাড়ি চলে যাবেন আমরা কল্পনাও করতে পারি না আল্লাহ তোমার মেহমান হয়ে গেছে আল্লাহ তার জীবনের নেক আমল কবুল করে দিও গুনাহগুলো মাফ করে দিও আল্লাহ তার কবরখানা জান্নাতের টুকরা বানাই ইয়া রাব্বাল আলামিন আল্লাহ এই এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন মাফ করে দিও তাদের কবরগুলো জান্নাতের বানাই জানি না কার কখন মালাকুল মওতের সঙ্গে দেখা হবে কার কোন দিন মসজিদে নবাইকে ঘোষণা হয়ে যাবে আল্লাহ ওই মুহূর্তটা আসার পূর্বে দেখা বানাই দিও দিনদার বানাই দিও আল্লাহ কলমাওয়ালা বনে যাদের হাতখানা পছন্দ সেই হাতের ওসিলায় আমাদের দোয়াগুলো কবুল করে নাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين السلام عليكم